এসে মেহেদি সাফারির সাথে সে বৈঠক করেছে। বলে বৈঠক করেছি তো কি হয়েছে? আরে নির্লজ্জ, তুমি খালি এইটা বলে থামো নাই, তোমার নাম উচ্চারণ করতে আমার ঘৃণা করে এবং লজ্জা করে। যে লোককে তোমার দল গঠন করে চেয়ারম্যান বানিয়েছিলে, সে এখন মিডিয়ার সামনে বলছে কালো টাকার বস্তা সেই ইহুদিরা তোমার কাছে দিছে। ইসলামের শত্রুরাম হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরাম। তুমি ধরা খাইছো, তোমার দলের তোমার সহকর্মীরা প্রেস কনফারেন্স করে বলছে বাংলাদেশে নাশকতা জন্য তুমি এই ইহুদিদের টাকা বিতরণ করবা, এটা এই তৎপরতা চালাইতে দেওয়া হবে না। কেয়ারটেকার পদ্ধতি আর এই দেশে চলবে না, এটা অচল হয়ে গেছে। আবার যারা এই কেয়ারটেকার ফিরে যেতে চান, তারা অপরাধ যদি করতে চান, যেভাবে আলবদর বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন, এভাবে তারা এখনো বিভিন্নভাবে এই জঙ্গি নানা নামে তারা ধরা পড়ে এদেশের হানাদার বাহিনীর সাথে থেকে লুটতরাজ করেছে এদেরই সংগঠনের লোকেরা। এত বড় দৃষ্টতা তুমি বাংলাদেশে থেকে সম্ভব? সম্ভব নয়। এখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায়, রাজনীতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাইতে হলে আলাপ আলোচনার বিকল্প কিছুই নাই। আমি উভয় দলকে আহ্বান করব, আলোচনায় বসুন, দেশে শান্তি স্থিতিশীলতা রক্ষা করুন। ব্যর্থ হয়েছেন তারা, কিন্তু এই ব্যর্থতা তারা মেনে নেননি, এই পরাজয় তারা মেনে নেননি। তাই আমরা দেখতে চাই, আমরা দেখতে পাই তাদের ছাত্র সংগঠনগুলোকে দিয়ে যেভাবে আলবদর বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন, এভাবে তারা এখনো বিভিন্নভাবে এই জঙ্গি নানা নামে তারা ধরা পড়ে। ধরা পড়লেই তারা বলে তাদের মাদার অর্গানাইজেশন এইটাই ছিল, ওই আগেরটা যেটা 31 সালে এদেশের মানুষ হত্যা করেছে, এদেশের হানাদার বাহিনীর সাথে থেকে লুটতরাজ করেছে এদেরই সংগঠনের লোকেরা। ইদানিংকালে দেখা গেল এক ছাত্র নেতা অনেক বড় বড় কথা বলে, এই ছাত্রনেতার ক্যারেক্টারটা তো আপনারা দেখেছেন, উনি বিকাশ নামে বিখ্যাত। সেই বিকাশ মুসাদের যেন দম্ব বলে বাংলাদেশের মাটিতে বসে বলে সে মেহেদি সাফারির সাথে সে বৈঠক করেছে। বলে বৈঠক করেছি তো কি হয়েছে? আরে নির্লজ্জ, তুমি খালি এইটা বলে থামো নাই, তোমার নাম উচ্চারণ করতে আমার ঘৃণা করে এবং লজ্জা করে। আমি তোমার মুরব্বীদের কথা বলি, তোমার পৃষ্ঠপোষকদের কথা বলি, আর যে লোককে তোমার দল গঠন করে চেয়ারম্যান বানিয়েছিলে, সে এখন মিডিয়ার সামনে বলছে কালো টাকার বস্তা সেই ইহুদিরা তোমার কাছে দিছে, মুসাদ এজেন তোমার কাছে দিছে, সেই টাকার বস্তা নিয়ে দুবাই থেকে বাংলাদেশে আসছো, আর এই ছাত্রদেরকে তুমি সরল্পে তুমি ব্যবহার করেছো, তুমি এখন দরা খেয়ে গেছো, তুমি দরা খাইছো। তোমার দলের তোমার সহকর্মীরা প্রেস কনফারেন্স করে বলছে, আমি বলবো না যে কোনো চার দোকানদারের ছেলে সে কোটিপতি হইতে পারবে না, পারবে তার দক্ষতায়, পারবে তার পরিশ্রমে, পারবে তার চেষ্টায়, কিন্তু বিদেশি এজেন্ট হয়ে বাংলাদেশে দ্রুত দালান কোটা বাড়িঘর করে ফেলবা, আর এইখানে বসে বসে সবক দিবা বাংলাদেশে নাশকতা জন্য তুমি এই ইহুদিদের টাকা বিতরণ করবা, এটা এই তৎপরতা চালাইতে দেওয়া হবে না। শান্তি প্রতিষ্ঠার জন্য সাধন বরণ করেছে তাদের বিরুদ্ধে তুমি বিভিন্ন দেশে চিঠি লিখবা, তুমি শান্তি মিশন থেকে তাদের ফিরিয়ে আনার অনুরোধ করবা। এত বড় দৃষ্টতা তুমি বাংলাদেশে থেকে সম্ভব? সম্ভব নয়। তার কারণ হলো এখন কোনো তাবেদার সরকার ক্ষমতায় নাই, এখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায়। এখন যারা এদেশকে আবার গণতন্ত্রকে অচল করতে চান, আবার রাজনীতিকে একটি বেশির জায়গায় কেন্দ্রীভূত করতে চান, আবার মানুষ হত্যা করতে চান, আর তাদের মুরব্বী দেশগুলোকে খালি চিঠি লিখবেন, এদেশের মানুষ ঐক্যবদ্ধ, তার প্রমাণ পেয়েছেন। যাদেরকে আনছিলেন নাশকতা করে আমাদের পুলিশের বিরুদ্ধে, র‍্যাবের বিরুদ্ধে, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যাদেরকে দেখাইতে আনছিলেন,
যে দেখো এরা কিভাবে মিছিলে পিটায়, এরা কিভাবে টিয়ার গ্যাস মারে, এরা কিভাবে বোমা মারে একবার দেখাইতে আনছিলেন তারা। কিন্তু হইল উল্টা, দুইটা বড় বড় সমাবেশ ঢাকার বুকে হয়ে গেল নজিরবিহীন। এত দুইটা বড় সমাবেশে একটা পাটকেল রাস্তায় চূড়া হয় নাই। বন্ধুগণ, আমি এদেশের মানুষকে সচেতন করতে চাই, আমি বলতে চাই নির্বাচন হইতে হবে সুষ্ঠু, নির্বাচন হতে হবে নিরপেক্ষ। আমি বলি না এই সরকারের কোনো দোষ নাই। আমি অনুরোধ করব পি সাহেবদেরকেও আসেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে আহ্বান জানাবো আওয়ামী লীগ এবং বিএনপিকে, আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য এককভাবে সরকার দায়ী নয়। যারা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, নির্বাচনে বাধা দিতে চেয়েছেন, যারা নির্বাচনে এসেও প্রচারে যান নাই, যারা হায়ার করে অন্য মানুষ যিনি দেখায় কোনোদিন আওয়ামী লীগ থেকে বাইর হয়ে যাওয়ার পর কোনো নির্বাচনে জয়ী হন নাই, তাকে আপনাদের একদম জুট একটা বানালেন, তাকে আপনারা প্রদান করে দিলেন, তার পরিণতি আপনাদের ভোগ করতে হয়েছে। এই জন্য অনেক ভোটার থাকার পরেও আপনারা খুব কম সংখ্যক আসন পেয়েছেন, খুবের কিছু নাই। আলোচনা করেন, নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিকভাবে আরও শক্তিশালী হওয়া উচিত আমি মনে করি, আর কেউ সংশোধন করা উচিত, আরও যদি কিছু দাবি দাওয়া থাকে, তবে কেয়ারটেকার পদ্ধতি আর এই দেশে চলবে না, এটা অচল হয়ে গেছে। ইয়াজুদ্দিন সাহেবের কেয়ারটেকার আমরা দেখেছি, আড়াই বছর এই দেশের ব্যবসায়ীরা বন্দী ছিল, রাজনীতিবিদরা বন্দী ছিল, রাজনীতি বন্দী ছিল, আবার যারা এই কেয়ারটেকার ফিরাই আনতে চান তারা অপরাজনীতি করতে চান। রাজনীতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাইতে হলে আলাপ আলোচনার বিকল্প কিছুই নাই। আমি উভয় দলকে আহ্বান করব, আলোচনায় বসুন, দেশে শান্তি স্থিতিশীলতা রক্ষা করুন। আর সরকারের প্রতি দাবি জানাবো, মোসাদ এজেন্টরা কি করে কোন সাহসে বসে বলে ফিলিস্তিনের রাষ্ট্রদূত টাকা খেয়ে তার বিরুদ্ধে বলছেন? আরে তোমার নামও তো ফিলিস্তিনের রাষ্ট্রদূতের জানার কথা না, মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ককে খারাপ করার জন্য এইটা মোসাদদের আরেকটা থিওরি। আমরা দেখতে চাই 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে নিতে, তার মুরব্বীদেরকেও গ্রেফতার করতে হবে। আরেকটা কথা, সম্মানিত ওলামায়ে কেরাম, আমাদের সমমনা দল, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সঠিক রাজনীতির চর্চা করি।